আমরা ত্রিপুরা রাজ্যের জনগণ যে দাবির জন্য বহু বছর ধরে লড়াই করেছেন, আমাদের রাজ্যকে রেলওয়ে ম্যাপের সাথে যুক্ত করা হোক, এই লড়াই সফলতা আমরা পেয়েছি। কিন্তু সফলতা পাওয়ার পর এটাকে যে এগিয়ে নিয়ে যাওয়া, এই এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রেল দপ্তরের দিক থেকে এবং যে সরকার আজকে রেল দপ্তর পরিচালনা করছে তাদের দিক থেকে যতটা ভূমিকা নেওয়া প্রয়োজন ছিল সেই ভূমিকা না নেওয়ার ফলে আমাদের ত্রিপুরা রাজ্যে যে মানুষরা আগে গাড়ির প্রতি আকৃষ্ট ছিলেন, রেল সেভাবে ব্যবহার করার সুযোগ না থাকাতে রেল ব্যবহার করতেন না, আজকে আমার লোক সংখ্যা বেড়েছে ত্রিপুরা রাজ্যে, রেল আজকে ব্যবহার করছেন অনেক অনেক মানুষ, কিন্তু পরিষেবা অত্যন্ত খারাপ ত্রিপুরা রাজ্যে। আগে আগরতলা ধর্মনগর যে রেল ব্যবস্থা ছিল সেখানে যে সংখ্যায় রেলগাড়ি চলত এবং তার কোচ সংখ্যা যা ছিল এখন সেটা অনেকটা কমে গেছে, তার সংখ্যা কমে গেছে। সাব্রুম থেকে আগরতলা এখানে ডেমো ট্রেন চলছে, এই 5-6টা বগি সেখানে থাকছে, তার ফলে প্রচণ্ড সুবিধা হচ্ছে মানুষের আসা যাওয়ার ক্ষেত্রে। তো আমরা এখানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জেনারেল ম্যানেজার মিস্টার শ্রীবাস্তবের সাথে আজকে আমরা এই বিষয়ে কথা বলেছি এবং আমরা দাবি করেছি যে আমাদের রেলের সংখ্যা বাড়াতে হবে ধর্মনগর থেকে সাগর পর্যন্ত এবং বগির সংখ্যা বাড়াতে হবে। উনি নীতিগতভাবে সম্মত হয়েছেন যে এই বিষয়গুলো দেখবেন এবং এক মাসের মধ্যেই তিনি এই ত্রিপুরা রাজ্যের রেল পরিষেবা দেওয়ার জন্য তিনি যাবেন। আমরা ওনাকে স্বাগত জানাই ত্রিপুরা এবং ওনাদের এই যাওয়ার মধ্য দিয়ে যাতে আমাদের এই দাবিগুলো পূরণ হয়। আমরা পাশাপাশি এই দাবিগুলো করেছি যে আমাদের এখানে রাজধানী যেটা এখন তেজস বলে নাম দেওয়া হয়েছে, আমরা চাই যে পুরনো রাজধানী চলুক রেল দপ্তরের আওতায় এবং একটা বাই উইকলি করা হোক, সপ্তাহে দুদিন করা হোক, এই দাবি আমরা করেছি। আমরা একটা রেলওয়ে ডিভিশনের কথা বলেছি, রেলওয়ে ডিভিশন আমাদের খুবই জরুরি, উনি নীতিগতভাবে সম্মত হয়েছেন কিন্তু উনি বলেছেন যে বিষয়টা তো আমার হাতে নেই, ডিপার্টমেন্টের উপর পুরোপুরিভাবে সেখানে ডিপার্টমেন্টের উপর নির্ভরশীল, কিন্তু নীতিগতভাবে উনি রাজি হয়েছেন। আমরা বলেছি যে আপনি এ বিষয় সম্পর্কে আমাদের কথা ত্রিপুরাবাসীর কথা আপনি উপরের স্তরে নিয়ে যান। আমরা ওনাকে রিক্রুটমেন্ট বোর্ডের কথা বলেছি যে রিক্রুটমেন্ট আপনাদের একটা সেন্টার হোক, বোর্ড যদি নাও হয় এই মুহূর্তে তাহলে একটা সেন্টার ত্রিপুরা রাজ্যে করা হোক। উনি নীতিগতভাবে বলেছেন যে বিষয়টা দেখবেন, রিক্রুটমেন্ট সেন্টার কীভাবে করা যায় সেই বিষয়টা দেখবেন। আমরা বলেছি যে আমাদের এই আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা যাওয়ার লাইনটা অনেক দেরি হয়ে যাচ্ছে, বেশ কয়েক বছর পিছিয়ে গেছে, এটাকে কত তাড়াতাড়ি করা যায় তার জন্য আমরা দাবি জানিয়েছি এবং উনি বলেছেন যে হ্যাঁ একটা গতি এখন বৃদ্ধি পাবে, যেহেতু আরেকটা দেশের সাথে বিষয়টা স্বাভাবিক কারণেই সবটা আমাদের হাতে নেই, কিন্তু আমরা বলেছি যে অনেক বছর পার হয়ে গেছে, এটার গতি তাড়াতাড়ি বাড়াতে হবে। আমরা বলেছি এই কথা যে আমাদের ত্রিপুরা রাজ্যে একটা বিকল্প রেল লাইন যেটা ধর্মনগর থেকে কৈলাসহর হয়ে খুব কমলপুর কোয়াই আগরতলা মোহনপুর সোনামুড়া বিলোনিয়া হয়ে সাবরুম আরেকটা বিকল্প, সেটা যাতে সেখানে সার্ভের কাজটা শুরু হয় এবং তার গতি যাতে বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া। আমরা সাবরুম বিলোনিয়া সেখানে সাবরুমের সাথে চট্টগ্রামের যোগাযোগ এবং বিলোনিয়ার সাথে ফেনীর যোগাযোগ যেটা আগে ছিল আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে ছিল, এগুলো খুব বেশি পয়সা খরচা করতে হবে না, তার যোগাযোগটা রক্ষা করতে হবে, এরকম 15টি দাবি নিয়ে আজকে আমরা এসেছিলাম। উনি বলেছেন যে এই যে বিষয়গুলো উনি বলতে পারেন সেগুলো আমাদেরকে বলেছেন আর বাকি বিষয়গুলো উনি আগামী 4-5 দিনের মধ্যে রেলওয়ে দপ্তরের সমস্ত অফিসারদের সাথে কথা বলে কতটা ফিজিবল এই দাবিগুলো পূরণ করা সেই বিষয়গুলো সম্পর্কে লিখিতভাবে উনি আগামী 4-5 দিনের মধ্যে আমাদেরকে জানাবেন। আর উনি 1 মাসের মধ্যে ত্রিপুরায় রেল ভিজিট করতে যাবেন এবং তারপর উনি আমাদের সাথেও পরবর্তী সময়ে কথা বলবেন এবং আমরা আশাবাদী যে আমাদের আজকে পরিষেবার ক্ষেত্রে এই 9 বছর ধরে যে সরকারটা কেন্দ্রে চলছে এবং আমাদের রাজ্যে যে 6 বছর ধরে সরকার চলছে, যা ডাবল ইঞ্জিনের সরকার বলা হয় কিন্তু কোনো কাজই প্র্যাকটিক্যালি করছে না, মানুষের সুখ সুবিধা স্বাচ্ছন্দ্যরা দেখছে না, আমরা চাই ত্রিপুরার মানুষের পক্ষে এই কথা বলার জন্যে যে এই মানুষের কষ্টটা লাঘব করার জন্যে ডিপার্টমেন্ট, তারা কোনো সরকারের নয়, ডিপার্টমেন্ট মানুষের সুখ দুঃখ দেখার জন্যে যাতে দপ্তর এই বিষয়গুলো সম্পর্কে অতি সত্বর সমস্যার সমাধানের ক্ষেত্রে উদ্যোগী হন, এই দাবি আমরা জানিয়েছি।